আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, আমি যে সনাতন কাঠির কাজটি কমপ্লিট করলাম সেটার আপডেট ভিডিও বলছিলাম আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন, এখানে নিচে চলে গেছে আমাদের একটা লাইন, 1 ইঞ্চি পাইপ দিয়ে নিচে চলে গেছে ব্যাসিংয়ের জন্য লাইন, আর একটি মোটর থেকে উঠেছে। দেখুন, আমরা এখনও ওই সাইড ক্লাম করা হয় নাই, কারেন্ট ছিল না দেখে এই পর্যন্ত ক্লাম করা হয়েছে। মূলত এই সাইড ঘুরে ঘুরে আমরা সাইড দিয়ে এই পাশে ট্যাঙ্কিটা আমরা করেছি, আর ওখান থেকে ওই পাশে একটা বাথরুম আছে, গোসলখানা আছে, ওই জায়গায় লাইনটা নেওয়া হয়েছে। সবার প্রথমে ওখানে ট্যাঙ্কিটি ছিল, দেখুন পানির ট্যাঙ্কিটি 500 লিটারের ট্যাঙ্কি, সেরা আরএফএলের। এই ট্যাঙ্কিটি মূলত এখানে ছিল ছাদের মাঝখানে, ঠিক আছে, ছাদের মাঝখানে এই ট্যাঙ্কিটি ছিল। আর এই পাশ দিয়ে ছাদের ওপর দিয়ে এক কথায় ভালো ছাদের ওপর দিয়ে এক কথায় পানির লাইন উঠেছিল, আবার এখান থেকে ডেলিভারি লাইনটাও গিয়েছে। এবার আমরা এই ট্যাঙ্কিটা মূলত এখানে এটা থাকবে না, এটা টোটালি আউট করে দিতে হবে। ট্যাঙ্কিটা এক কোনায় দিয়েছি, দেখুন কিভাবে ট্যাঙ্কিটি ফিটিং করলাম। তো এটা হচ্ছে সিলেকশন বালি দিয়ে এটা ফিল্টার করা ছিল, এই বালিটা মূলত কারেন্ট ছিল না, এজন্য এটা ধোয়া হয় নাই। এটা ধুয়ে কমপ্লিট করে আমরা আবার এটার ভিতরে ফিল্টার করে দেব। তো বন্ধুরা এখানে দেখুন কিভাবে আমরা লাইনগুলো করলাম, কাজগুলো দেখুন আপনারা। এই যে এটা দিয়ে মোটরের লাইন উঠতেছে, মোটরের পানিটা এটা দিয়ে উঠতেছে এর ভিতরে, আর এখানে একটা ট্যাঙ্কি থেকে আমরা একটা ছাদের ওপরে লাইনটা রেখে দিয়েছি, যাতে করে এখানে ফুলের টপে পানি দিতে পারে, এখান থেকে পানি নিতে পারবে। ট্যাঙ্কি এখনও ফুল হয় নাই, তারপরও পানিটি চলে আসছে, তার মানে ট্যাঙ্কিতে কিছু পানি উঠেছে এখন, দেখুন বন্ধুরা। তো এখান দিয়ে আমাদের ডেলিভারি পানি ট্যাঙ্কি ওভার হয়ে গেলে সেই পানিটা দেখুন আমাদের ওই পুকুরে চলে যাবে। আর আমরা এই মূলত দুই ভাই মিলে কাজ করলাম, একটা হেল্পার সাথে আছে। তো এখানে দেখুন ওই পাশে বাথরুমের ভিতরে 1 ইঞ্চি দেখুন এটা দিয়ে আসছে, ট্যাঙ্কি পরিষ্কার করা যাবে। মূলত এটা অফ করে দিয়ে দেখাই, এখানে যখন আমরা ট্যাঙ্কিটি পরিষ্কার করব তখন আমাদের এই বলবলটি অফ করে দিতে হবে। এই বলবলটি অফ করে দিলে আমাদের টোটালি এই লাইনটা অফ হয়ে যাবে, আর এখান থেকে আমরা ট্যাঙ্কির লাইনটা আউট করে খুলে দিলে আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার হয়ে যাবে ওইটার মাধ্যমে। আবার এখান থেকে আমরা বালতি দিয়ে পানি নিতে পারবো, ওখানে একটা ট্যাপ করা হয়েছে, ওখান থেকেও পানি নিতে পারবো। আর এখানে দেখুন দুইটা বলবল করা হয়েছে, একটা এই লাইনটা যদি কোনো ট্যাপ পরিবর্তন করতে হয় এই সাইডে লাইনটা অফ রেখে পরিবর্তন করা যাবে, আর ওই পাশেও যদি কোনো ট্যাপ বা কোনো ব্যাসিংয়ের কিছু চেঞ্জ করা লাগে ওই পাশে বলবলটা অফ করে কাজ করতে পারবে। দেখুন বন্ধুরা, এটা দিয়ে আছে ট্যাঙ্কি ওভার হয়ে আমাদের পানির লাইনটা ওই কোনায় গেছে, যাওয়ার পরে এখানে চলে আসছে, দেখুন বন্ধুরা এখানে চলে আসছে, এখান থেকে মূলত এই পাইপের মাধ্যমে চলে যাচ্ছে একেবারে এটা পুকুরে চলে যাবে পানিটা। তো বন্ধুরা, আমাদের কাজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।